তো আজকের ভিডিও টিউটোরিয়ালের টপিক খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ফাংশনের মাধ্যমে কীভাবে আমরা অ্যারে পাস করতে পারি অথবা ফাংশনে কীভাবে আমরা অ্যারে ইউজ করতে পারি। সো অর্থাৎ প্যারামিটার পাস করতে পারা বলতে আসলে কী বোঝায় সেটা আপনাদেরকে আগের কোনো ভিডিও টিউটোরিয়াল এক্সপ্লেন করছিলাম কিনা মনে নেই আমার ঠিক। সো পাস করা বলতে বোঝায় প্যারামিটার হিসাবে ইউজ করা, অর্থাৎ আমরা কোনো একটা ফাংশনে অ্যারে প্যারামিটার হিসেবে ইউজ করলাম, সো সেটা হচ্ছে অ্যারে পাস করলাম আমার ফাংশন। সরি, সো সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে অ্যারে ইউজ করতে হবে। ধরা যাক আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নিই প্রথমে। ধরা যাক আমাদের ফাংশনটা কাজ হবে গিয়ে শুধুমাত্র অ্যারে প্রিন্ট করা, প্রিন্ট অ্যারে, দেন আমাদের প্যারামিটারটা আমরা ডিক্লেয়ার করি যেটা একটা অ্যারে টাইপের প্যারামিটার হবে। সো আমার অ্যারে নামের একটা অ্যারে ক্রিয়েট করলাম। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা অ্যারে ক্রিয়েট করে থাকি ঠিক সেভাবে আমরা ভিতরে একটা স্কোয়ার ব্রেকেট দেবো, বাট আমরা ডিক্লেয়ার করে দেবো না কতগুলো ইউজ করবো আমরা। দেন সাইজ অফ অ্যারে, আই মিন অ্যারে সাইজ, সো বেসিক্যালি আমি এটা করতেছি, সরি আমি ইন টাইপ ডিক্লেয়ার করতে ভ্যারিয়েবল টাইপ ডিক্লেয়ার করতে ভুলে গেছি, অ্যারে টাইপ দেন ইন্ট, যেহেতু সাইজটা একটা ইন টাইপ অফ ভ্যালু হবে। সো আমরা এটা করতেছি প্রোগ্রামটাকে বেশি বেশি ফ্লেক্সিবল করার জন্য, কেননা আমরা যদি আমরা এখানে দেখতে পাবো কীভাবে ইউজ করতে কেন আমরা এটা করেছি। ধরা যাক ফর, ফর লুপের মাধ্যমে আমরা ইউজ করবো। সো এখানে আমাদের সুবিধাটা হচ্ছে যখনই আমরা ধরা যাক ইন্ট এক্স ইকুয়ালস টু জিরো, দেন আমরা ফ্লেক্সিবল করার জন্য অ্যারে সাইজ নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম যেটা আমরা অ্যারে সাইজটা ডিক্লেয়ার করে দেবে। সো আমরা আগে থেকে ডিটারমাইন করে নিতে হবে না যে আমরা কতগুলো কত পর্যন্ত লুপ করবো প্রোগ্রামটাকে। সো আমরা এখানে খুব সহজে ইউজ করতে পারি লেস দেন অ্যারে সাইজ। এর ফলে আমাদের সুবিধাটা হচ্ছে আমরা আমরা যত যত বড় অ্যারে ক্রিয়েট করি না কেন সেক্ষেত্রে প্রোগ্রামটা ঠিক ততবারই লুপ করতে পারবে। সো এটা হচ্ছে আমাদের একদম আমাদের অ্যাডভান্টেজ, অর্থাৎ বেশি ফ্লেক্সিবল হিসেবে কাজ করলো প্রোগ্রামটা। দেন অবশ্যই এক্স প্লাস প্লাস, সো প্রোগ্রামটাতে আমরা কাজ আমাদের কাজ হচ্ছে সি আউট আমার অ্যারে এক্স। সো যতবার লুপ করবে ততবার অত নম্বর ইন্ডেক্সের, অর্থাৎ জিরোর ক্ষেত্রে জিরো নম্বর ইন্ডেক্সটা সি আউট করবে অর্থাৎ প্রিন্ট আউট করবে, দেন ওয়ানের ক্ষেত্রে এক নম্বর ইন্ডেক্সটা প্রিন্ট আউট করবে, সেভাবে চলতে থাকবে লুপটা। সো আমরা আমাদের ফাংশন ক্রিয়েট করলাম, দেন আমরা আগেই অলরেডি আপনাদেরকে বলে নিয়েছি যে আমরা পরবর্তীতে পরে মেন ফাংশনের পরে কোনো একটা ফাংশন ক্রিয়েট করলে সেটাকে অবশ্যই আগে প্রোটোটাইপিং করে নিতে হবে, অর্থাৎ আগে ডিক্লেয়ার করে নিতে হবে ফাংশনটাকে। আমরা ডিক্লেয়ার করে নিলাম, সো এখন আমরা যেহেতু দুইটা আলাদা আলাদা প্যারামিটার পাস করতেছি, একটা হচ্ছে অ্যারে একটা হচ্ছে ইন টাইপ অফ ভ্যারিয়েবল। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধরা যাক আমরা দুইটা অ্যারে ক্রিয়েট করি ইন্ট, আমার মাথায় এখনও সেই নামটা মর্জিনা, সো ইন্ট মর্জিনা নামের একটা ভ্যারিয়েবল অ্যারে ক্রিয়েট করলাম যেটাতে ইন্টেজার থাকবে, ছয়টা ইন্টেজার টাইপ অফ ভ্যালিউ থাকবে অথবা এলিমেন্ট থাকবে। সরি, দেন ভিতরে আমরা এলিমেন্টগুলো ডিক্লেয়ার করি 23, 34, 35, 56, 67, 76, 6টা। দেন আরেকটা অথবা আমরা আগে এটাকে প্রিন্ট আউট করে দেখি, দেন আমরা কল করবো ফাংশনটাকে প্রিন্ট অ্যারে। দেন এখন একটা টিপস অথবা ট্রিক্স যেটাই বলা হোক, কেননা আমাদেরকে এটা সবসময় ইউজ করতে হবে, সো এটা একটা টিপস হতে পারে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে খেয়াল করতে হবে যে আমরা অবশ্যই যখনই ডিক্লেয়ার করবো অথবা অ্যারের নামটা দিব, সো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে নর্মালি আমরা যেভাবে অ্যারেকে অ্যারে নিয়ে কাজ করি ঠিক সেভাবে করে দেবো লাইক থার্ড ব্রেকেট দিয়ে, বাট এটা আসলে একটা ভুল হয়ে, এটা দিলে আমরা কখনোই আমাদের আউটপুটটা ঠিক মতো পাবো না। সো আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা এক্ষেত্রে শুধুমাত্র নামটা অ্যারের নামটা ইউজ করবো, কেননা
অ্যারে যখনই আমরা ক্রিয়েট করেছি তখন সি প্লাস প্লাস কম্পাইলার এখানে এসে যখনই দেখবে যে ওই নামের একটা ডিক্লেয়ার করতেছি আমরা, ওই নামটা আমরা লিখেছি, তখনই বুঝতে পারবে যে অটোমেটিক্যালি এটা একটা অ্যারে, অথবা আমাকে অ্যারে নিয়ে কাজ করতে হবে, আমি এটাকে নর্মাল ভ্যারিয়েবল হিসেবে ডিল করলে হবে না। সো জাস্ট নামটা লিখে দেন আমরা স্পেস দিয়ে চলে দেবো, দেন আমাদের সেকেন্ড সরি ওই অবশ্যই সেকেন্ড প্যারামিটার। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়টা এলিমেন্ট আছে, সো আমাদেরকে ছয় দিতে হবে, সিক্স কাজ শেষ। দেন আমরা রান করে দেখি প্রোগ্রামটা, আমরা ছয়টা এলিমেন্টস আমরা আউটপুট পাই কিনা। সো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ছয়টা এলিমেন্টস আমরা আউটপুট পেয়ে গেছি স্ক্রিনে। দেন এভাবে আমরা একইভাবে আরও অন্যান্য ইয়ে নিয়ে কাজ করতে পারি, আরও অনেকগুলো কাজ করতে পারি, যেমন জরিমা নামের আরেকটা ক্রিয়েট করা যাক যেখানে পাঁচটা থাকবে ইন্টিজার, সরি ধরা যাক টুয়েলভ থার্টি টু ফোরটি ফাইভ সিক্সটি ফাইভ ফিফটি ফোর। সো পাঁচটা আছে, দেন আমরা এটাকেও আউটপুট করে দেখি প্রিন্ট অ্যারে। সো ঠিক আগে যেভাবে শেখানো হয়েছে আপনাদেরকে সেভাবেই আপনাদেরকে এটা করতে হবে, অর্থাৎ শুধুমাত্র নাম লিখতে হবে কোনো থার্ড ব্রেকেট ছাড়া, অর্থাৎ বক্স ব্রেকেটটা ছাড়া, জাস্ট অ্যারের নাম দেন এলিমেন্ট নাম্বার অর্থাৎ ফাইভ, যেহেতু পাঁচটা এলিমেন্ট নিয়ে গঠিত এটা, সরি আমি কমা দিতে বলে সেমি কমা দিতে বলে গেছি। রান করলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা পেলাম মর্জিনা এই অ্যারেটার এলিমেন্টসগুলো, দেন পরবর্তীতে আমরা আবার অর্থাৎ সেভেন্টি সিক্স পর্যন্ত, দেন আমরা পরবর্তীতে আবার জরিনা এই ইয়েটার অ্যারেটার সব এলিমেন্টসগুলো ইন্টিজার ভ্যালুগুলো আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করলাম। সো বেসিক্যালি ফাংশনে অ্যারে পাস ইন করার ক্ষেত্রে এই এই জিনিস এভাবেই কাজটা করতে হয়, বাট আপনাদেরকে যেটা মনে রাখতে হবে একমাত্র স্পেশাল টিপ সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আমরা যখন পাস করবো তখন আমাদেরকে থার্ড ব্রেকেটটা ইউজ করতে হবে না, জাস্ট অ্যারে নেমটা লিখলে সেটাই এরফ, এবং থার্ড ব্রেকেটটা ইউজ করলে অবশ্যই আমরা এক্সিট আউটপুটটা পাবো না। দেখা যাক আমার কী ঘটে আসলে, কারণ আপনাদেরকে ভুলটা শেখার মাধ্যমে আপনারা সঠিকটা শিখতে পারবেন, শিখে আপনাদের জন্য সহজ হবে মনে রাখা, দেখতে পাবেন এটা কাজ করতেছে না, অথবা এরর পাবো সম্ভবত আমরা। হ্যাঁ দেখা যাচ্ছে আমরা এরর পেয়ে গেছি অলরেডি। সো আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জাস্ট কোনো ব্রেকেট ছাড়া, থার্ড ব্রেকেট ছাড়া আমাদেরকে কাজটা করতে হবে, অর্থাৎ প্রোগ্রামে পাস ইন করতে হলে অবশ্যই থার্ড ব্রেকেট ছাড়া দিতে হবে।